আগামীকালকে জাহান্নামের দরজাটা বন্ধ, জান্নাতের দরজাটা খোলা হয়ে যাবে বাবা। আমি ও কান্দাছি আমার মায়ের জন্য, আল্লাহ আমার মায়ের কবরটা জীবনের জন্য জাহান্নামের দরজাটা বন্ধ করে দিও, এই সুন্ন মিয়ার মা বাবার কবরটা জীবনের জন্য জান্নাতের দরজাটা খুলে দিও। আল্লাহ আমার বাসানটা বইয়ে বইয়ে কান্দে, আল্লাহ আমার বাসানদের চোখের পানির দাম নাই আল্লাহ, আল্লাহ জীবনে ওয়াজ এইভাবে কোনোদিন কান্দে নাই আল্লাহ, আল্লাহ দেখো না এইবার তোমার একটা বান্দর মনে করে ডাক দেবে আল্লাহ। আগামীকাল আসরের পরের দিকেই মাহে রমজান শুরু হয়ে যাবে, তোমার পাগল গুলি যারা এখন কাঁদবে, কার মায়ের কবরে আগুন লেগে গেছে। কার বাবার কবরে আগুন লেগে গেছে জানি না রে, দুনিয়ার কোন বাড়িতে আগুন লাগলে, গোডাউনে আগুন লাগলে দমকল বাহিনী আসে আগুন নিয়ন্ত্রণ করে। আরে বাবা মায়ের কবরে যদি আগুন লেগে যায় কি দিয়ে ফিরাবো, আল্লাহ আমার মতো কার জানো মা নাই গো মালি, আমার দাড়ি ভাগা বাজান না যারা কাঁদে, এই যে সুন্নু মিয়া তো কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মা বিলের আয়োজন করছে, আমারে বারবার বলে যে দিয়ে যাও, আমি আমার মাকে গোসল দিতাম, আমি আমার মাকে আজকে আমার মা নাই, আমার দুঃখ বোঝার মতো কেউ আল্লাহ। তুমি আমার মা সহ আমার বাজানদের মাকে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ সেই যুবক গুলো দাঁড়ায় আছে, কার মা নাই কার দাদা দাদি নাই গো, এই শিবচরের জমিনের মধ্যে যাদের বাবা মা শুয়ে আছে, আল্লাহ আজকে 10ই মহররম, আজকে 10ই মার্চ, আল্লাহ 10ই মার্চ, আল্লাহ আজকে 29শে শাবান, আল্লাহ আজকে 28শে শাবান, আগামী কালকে 29শে শাবান, এই মাসটা 29শে শাবান যাবে, আগামী কালকে রমজান মাসের 1 তারিখ 11ই মার্চ হয়ে যাবে আমাদের জন্য ঐতিহাসিক রমজান শুরু। বাজান বাবার সামনে সন্তান যদি নেশা কর হয়ে যায়, ওর চাইতে বাবা কষ্ট আর দুনিয়ায় থাকে। গত কয়েকদিন আগে একটা নেশাখোর ওর বাবারে মাইরে বাবা চোখটা ফুলে ফেলছে, কয়েকদিন আগে ফেসবুকে দেখছো বাবারে একটা নেশাখোর ঘুষি দিয়ে চোখটারে বাবা লাল বানায় ফেলাইছে, বাবা দৌড়ে থানায় যেয়ে বলে স্যার আমার বড় ছেলে আমার জায়গা জমি লইয়ে মাইরে দেখেন চোখটারে কানা। থানার ওসি যখন দরিয়াওয়ারে বাটাম দেওয়া শুরু করছে, বাবার সামনে যখন ওরে মাই শুরু করছে, দৌড়ে যায় আবার বাবা পুলিশের পা দুটা জড়াই ধরে বলে আর মাইরেন না, আমি আর মা করে দিছি, আমার মামলা উঠে মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আপনাছে কেউ, খারাপ হোক ভালো মা আমার মা, পৃথিবীতে মায়ের মতো আপনা শেখে। মা যাদের নাই এই জগতে দুঃখ
খুবু যারা শেখে ঘুমের ঘরে মা বলিলে দুঃখ যায় চলে মায়ের সুন্দর মুখ দেখিলে মায়ের সুন্দর মুখ দেখিলে দুঃখ যায় মুছে মন্দ হোক ভালো হোক মায়া আমার মা মায়ের মতই ধরাতে আপনার সুখে তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদির বুকটা ভাইরে দেখে যুবক তোরা তো মায়েরে বাদ দেস না মায়েরে মাইরে বাইর করে দেস আল্লাহ আমার বাজানদের বাবা মাকে মাফ করে দাও আমিন এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও আমিন আল্লাহ যাদের চোখের পানি পড়ছে এদেরকে মাফ করে দাও আমিন শুধু একটা কথার উত্তর দিবেন এই জমিনের মালিক কে আল্লাহ আব্দুর রহিম বামে যাও আল্লাহ যদি দুনিয়ার মালিক হয় আমি আপনাদের দুটো পাও ধরে বলে গেলাম রমজান মাস আগামী কালকে আসার আগে দুনিয়ার সব গুনাহ আজকে ধুইয়া মুছে পরিষ্কার করবে মারহাবা বলতে পারলেন না ধুইয়া মুছে পরিষ্কার করবেন না বাবা চোখের পানি পড়বে আগামী কালকে আপনার আর চোখের পানি জড়াইতে হবে না এমনি গুনা মাফ হইতে থাকবে অট 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 কারণে সুইচ দিয়ে রাখলে আপনি এই বাতি নষ্ট হওয়ার আগ পর্যন্ত সুইচ নষ্ট হওয়ার আগ পর্যন্ত যখন বাতি জ্বলে তওবা করার পর যখন চোখের পানি দিয়ে তওবা কবুল করাবেন আর কোনোদিন আপনার তওবা করতে হবে না অটো ভাবে খালি মাপ পাইতেই থাকবেন পাইতেই থাকবেন নেকের গাছ লাগাবেন খালি ফল ধরতেই থাকবে ধরতেই থাকবে মারহাবা কোন তো আল্লাহ আকবার করে বলেন তো রেডি শোনায় আমি নবী বংশের মানুষ আচ্ছা তুমি নবী বংশের মানুষ ঠিক আছে তুমি আমার আসার মারো এবার কানবেন যখন কইছে আসার মারো অভিনয় করে জুনায়েদ বাগদাদি জমিনে পড়ে গেল গ্যালারির সমস্ত মানুষগুলা বলে মানি না মানবো না এই অভিনয় মানি না তুমি মনে হয় যেই টাকা পুরস্কার পাবা তার ডাবল টাকা খাইয়া তুমি পরাজয় বলে করো এটা পাতানো খেলা মানি না তা নাহলে এই লোকটার সাথে তুমি পরাজয় বরণ করার কথা না জুনায়েদ বাগদাদির কেউ স্যাপ দেয় কেউ দাড়ি ধরে টান দেয় কেউ ঘাড়ের উপরে কিল দেয় ঘুষি দেয় কোকসা ধরে লাথি দেয় তুই ঠগলি কেন সাকিব আল হাসান সারা জীবন ম্যান অফ দ্য ম্যাচ ছিল এই যে কয়েক ম্যাচে ঠকছে পোলাপানে মানে সাকিব রে নিয়ে কত টল করে কথা কর না সহজে বুঝাই দিলাম বাজনদে জুনাইদ বাগদাদির যারা ফলোয়ার ছিল যারা জুনাইদ কে ভালোবাসত জুনাইদ বাগদাদির বকা দেয় ও বাবা জাবের ইবনে আব্দুল্লাহ যখন জিতিয়া 1000 টাকার টাকার ব্যাগ লইয়া গ্যালারি থেকে বাইর হইয়া যায় জুনাইদ বাগদাদি পিছনের থেকে টান দিছে এ যাবে তুই তো টাকা লইয়া জিতে যাইতেছো আমারে কি দিয়ে গেলি জাবের আর কলম পাইবো কই ওই জামানায় তো আর কলম ছিল না বাবা এই শাহাদাত আঙ্গুলটারে কলম বানাইলেন গালের মধ্যে লালা দিয়ে কালি বানাইলেন লালা দিয়া না তার হাতের উপরে লাইখা দিয়া গেলেন ও নবী আপনি না বলছেন ফামাল ইয়াতীম ফালা তাকহার ওয়াম্মা সাঈলা ফালা তানহার ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিথ ও আল্লাহ তুমি ইয়াতীমরে যদি ভালোবাসা থাকো আমি একজন ইয়াতীম মানুষ আলেম মানুষ নবী আপনি বলেছেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি জালেমকে সম্মান করলো স্বামী নবীরে সম্মান করলো আল্লাহ জানোয়ারের মতো যাবে জুবায়ে জুনাইদ বাগদাদি সারা জীবন জানোয়ারের মতো কাজ করছি আজকে এই জুনাইদ বাগদাদি আমার জিতায় দিল আমি আপনার বংশের মানুষ এই জুনাইদ বাগদাদিরে আপনি দেখা দিলেন
আমি তো আর কোনদিন ইরাকের জমিনে আসব না, হয়তো আমি ছিলাম জুনাইদ বাগদাদের এক নাম্বার পীর, ভালো হওয়ার ওসিলা ছিলাম আমি। এই কথা বলতে দেরি আছে বাবা, জুনাইদ বাগদাদির হাতের ভিতরে লিখে দিয়ে গেলেন নবীজি জুনাইদ রে আল্লাহর পক্ষ থেকে দেখে রাখে। কখন কার দোয়া কবুল হয়ে যাবে কেউ জানে না, শুধু আমি দেখবো আপনার চোখের পানি এখন লেবুর মতো ঝরে কিনা বাবা। কোন দিনের দোয়া কবুল হবে আপনি জানেন না, কোন ওয়াজের দোয়া আপনার জান্নাতের ওসিলা হবে কিছুই জানেন না। অনেক চাষা আছে ওয়াজে বয়ে বয়ে জিমায় আছে না নাই, বোর কাছে কই আইছে ওয়াজটা শুনবো, চাদরটা দেন টুপিটা দাও জুতা জোড়া দাও, বুড়া হে নাই এই যে ফারমের মুরগির মতো জিমায়, তাহলে বোঝা গেল বুড়ার কপালে হেদায়েত নাই। কথা কন না কে, যখন হেদায়েত পাবে তখনই হে ফারমের মুরগির মতো জিমায়। এই এবার তাকান এই জমিনের মালিক কে, আরো জোরে বলতে হবে কে, হেদায়েতের মালিক কে, তাকাও এইদিকে। জুনাইদের মতো জানোয়ার কেউ ছিল না, একটু আগেও জুনাইদ জানোয়ার লিখে দিয়ে চলে গেল একজন আলেম। জুনাইদ বাগদাদের মা শুনতে পাইল আমার জুনাইদ বলে একজন কুরাইশ বংশের লোকরে জিতাই দিয়ে আউট হয়ে গেছে, জীবনে একটা জিনিস গুলি মিস আছে, একটা দোয়া মিস নাই, সেটা হলো মায়ের দোয়া। জুনাইদের মা যখন শুনছে আমার জুনাইদ একজন আলেমকে ভালোবাসে জিতাই দিছি, আমার জুনাইদের অহংকার দূর হয়ে গেছে, জুনাইদের মা দুই গালে সুমা দিয়ে বাবা যায় নামাজে বসছে, জুনাইদ রে আমার মন বলতেছে তোর জন্য আজকে হেদায়েতের রাস্তা খোলা। বাজান বাবার সামনে সন্তান যদি নিশা কর হয়ে যায় ওর চাইতে বাবা কষ্ট আর দুনিয়ায় থাকে। গত কয়েকদিন আগে একটা নেশাখোর ওর বাবার মাইরে বাবা চোখটা ফুলে ফেলছে, কয়েকদিন আগে ফেসবুকে দেখছো বাবার একটা নেশাখোর ঘুষি দিয়ে চোখটারে বাবা লাল বানাই ফেলাইছে, বাবা দৌড়ে থানায় যেয়ে বলে স্যার আমার বড় ছেলে আমার জায়গা জমি লইয়ে মাইরে দেখেন চোখটারে কানা। থানার ওসি যখন দড়ি আমারে বাটাম দিয়ে শুরু করছে, বাবার সামনে যখন ওরে মাই শুরু করছে দৌড়ে যায় আবার বাবা পুলিশের পা দুটা জড়াই ধরে বলে আর মাইরেন না আমি আর মাফ করে দিছি আমার মামলা উঠে গেছে। মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আপনা সে কেবা, খারাপ হোক ভালো মা আমার মা পৃথিবীতে মায়ের মতো আপনা সে কেবা, মা যাদের নাই জগতে দুঃখ বোঝারা শেখে ঘুমের ঘরে মা বলিলে দুঃখ যায় চলে, মায়ের সুন্দর মুখ দেখিলে মায়ের সুন্দর মুখ দেখিলে দুঃখ যায় মুছে, মন্দ হোক ভালো হোক মায়া আমার মা মায়ের মতো এই ধর।
তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদির বুকটা ভাইরে দেখে যুবক, তোরা তো মায়েরে বাদ দেস না, মায়েরে মায়েরে বাইর করে দেস। এই শূন্য মিয়া তার বুকটা ভাইরে দেখ, আজকে আমার খাবার দিয়ে বলে হুজুর আমার বাড়ি হইল গাড়ি হইল, আমার মা দেখে যাইতে তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে ঢাকার কারণে গন্ধ। এই শূন্য মেয়ার ছেলে দেখে আসছে বাবা, এই মসজিদটা যদি আমার মাই দেখতো আমার মা বুকটা বয়ে যাইতি। আমি জীবনে যা করছি আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে করছি, কেন জানেন? আমি জানি আমার মায়ের যদি আমি খুশি করতে পারি আমার মালিক খুশি হয়ে যাবে, আমার বাবারে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। যুবক শোন, ফেসবুকে তোরা দেই যখন 25 সাহেবের পা জড়াই ধরে বলে স্যার আপনি ওরে আর মায়ের নাই, আমি আমার বোলারে মার ফেলে দিছি 25 সব কলার দিয়ে খারাপ করে যাই জানোয়ার দেখ বাপ করে কয়। তুই তোর বাপের চোখটা লাল করে দিছ ঘুষাইয়া, তোর বাপরে মারতে মারতে ঘরেরটা বাইর করে দিছ, তোরে শুধু 4টা বাড়ি দিছি রিবাল বল দিয়া, তোর বাপ পাগলের মতো আমার পাও সবাই ধরে আমার বোলারে বাইরে যুবক এবার তাকা, এবার তাকা, আমার নবী চলে যাবে আজরাইল সামনে বসা, নবী আমি আসছি আপনারা কিভাবে জানটা কবজ করলে আপনি খুশি হবেন? আমার নবী বলে আজরাইল রে আগে বলো কার মৃত্যু কেমনে দিবা? আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ যারা মার সাথে বেঈমানি করবে তাদের মৃত্যু হবে সবচেয়ে ভয়ঙ্কর, যারা বাবার সাথে বেঈমানি করবে তাদের মৃত্যু হবে সবচেয়ে ভয়ঙ্কর। আমার নবী তখন আবার আয়েশারে ডাক দিয়ে আয়েশা রে আয়েশা তোমার আব্বারে ডাক দাও, হুজুর আমার আব্বারে তো আপনি ব্যবসায় পাঠাইছেন, আয়েশা যখন কোনো সাহাবী আমার কাছে নাই তুমি আমার এই খবরটা পৌঁছে দিও, যদি কোনো যুবক তার বাবার দিকে একবার নেক নজরে তাকায় সে যেন একটা কবুল হজের সওয়াব পায়। আয়েশা তুমি হাদিসটা বলে দিও, তোমার আব্বা আসলে কেউ যদি তার মার দিকে একবার তাকায় সে একটা কবুল হজের সওয়াব পায়। আয়েশা ও আয়েশা, আমি তো জীবনে কোনোদিন আমার বাপ বলে কেউ ডাকি নাই, আমার সাহাবীরাই আমার সন্তান, ও আয়েশা সারা দুনিয়ার উম্মত আমার সন্তান, আমার সন্তানদেরকে তুমি বলে দিও ওরা যেন মা বাবার দিকে বাইসে থাকা অবস্থায় জান্নাতটা কিনা কবরে যায়। আমার আল্লাহ ওদের রোজা নামাজ কোনোদিন কবুল করবে না, রোজার মাসে শুধু না খায় থাকা হবে কোনোদিন ওদের রোজা কবুল হবে না যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদ থাকবে। আয়েশা কথা কর না কেন, কথাটাকে আমি বলছি না হাদিসে আছে, আল্লাহু আকবার করে বলতে পারেন না? এ কমাল পড়া যুবক, এ কমাল পড়া যুবক, স্কুলে যাবি কলেজে যাবি ব্যবসায় যাবি বিদেশ যাবি যে কোনো জায়গায় যাবি বাবা মার দোয়া লয়ে যাবি, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর একটা পশমকে সোজা করতে পারে। আল্লাহু আকবার করে বলো তো, আল্লাহু আকবার করে বলো, জোরে বলো, জোরে বলো। মাঝে মাঝে একটা ঘটনা বলি, এখানে আসার পরে একটা ছেলে অনেক কাকুতি মিনতি করে আমার কাছে এই ঘটনাটা শোনাতে চাইছে,
এই শরীয়তপুরের ঘটনা সখীপুরের, এ যুবক সারা পৃথিবী ভাইরাল, আমার এই সখীপুরের ওয়াজটা শুনা এক যুবক সাইপ্রাসে কাঁদতে কাঁদতে স্টপ করছে, কারণ ওর বাড়ি সখীপুর। মারহাবা কর, মারহাবা, আরো জোরে কর, মারহাবা। ও বলে, হুজুর আমি কেন স্টপ করছি, ওই ছেলেটার বাড়ি ছিল আমার বাড়ির পাশে, মাই বলছে বাবা, ও বাবা রিপন মা আমার কাপড়টা ছিঁড়ে গেছে বাবা, সামনে রমজান মাস, কোনো ইফতারি কিনে আর কাপড় কিনে এটা আসিস তো বাবা, সবে বরাতের পরে মা ফোন দিছে, মার জন্য সোলা বুট কিনে দুইটা কাপড় কিনে ভাই বোনের লেগে কাপড় চোপড় কিনে সখীপুরের লঞ্চে উঠছে সদর গাড়ির দিকে। যখন রিপন লঞ্চে উঠছে চাঁদপুরের ঠোঁটায় যখন লঞ্চটা গেছে, আগে যখন পদ্মা নদী ছিল না, পদ্মা ব্রিজ ছিল না, যখন পদ্মা নদী পাড়ি দিতে লঞ্চে যখন ঝড় উঠতো চাষা কেমন মিষ্টি লাগতো, কথা কন না কেন, আমি আমার জীবনে দেখছি এই লঞ্চে একদিন বৈশাখ মাস আমি লঞ্চে পার হইতেছিলাম, আমি মুর্শিদপুর মাহফিলে যাব, লঞ্চ যখন মাঝখানে আইছে লঞ্চে জ্বর উঠে গেছে, বিশ্বাস করেন একটা মহিলা তার বাচ্চার বুকে নিয়ে কয়, হুজুর আপনি আজান দেন আমি মরে যাই, যাই আমার বাচ্চাটা যেন কিছু না হয়, হুজুর আমার একমাত্র বাচ্চা। আমি সেই দিন বুঝছি মা কি জিনিসটা, মা লঞ্চটা এরকম করে কসুরি স্ট্যাবের মতো মহিলার লঞ্চের গ্রিল ধরে বাচ্চাদের এক হাত দিয়ে ধরে, বাচ্চারা মাঝে মাঝে কাইতে পড়ে যায়, বাচ্চাও চিল্লায় মাও চিল্লায়, আমরা বলি আমার বাচ্চাটা আমার কাছে, কয় না আমার বাচ্চা আমার কোলে বইরে যাবে, কারো বলে দিব না, আপনার আজাব দেন যেন ঝড়টা তাই বেজা। আমি সেই যে উঠছি বাকি জিনিস, ওই মহিলার বাড়ি ছিল সদরপুর। এই যুবক আমি সেদিন বুঝছি, হারে মারে কেমনে যুবক মার সাথে বেইমানি করে রে, টাকা লঞ্চে উঠছে চাঁদপুরের ঠোঁটায় যখন ম্যাগনায় ঢুকছে জ্বর উঠে গেছে, 400 মতো যাত্রীর লঞ্চটা যখন উঠছে জ্বর ওঠার পরে লঞ্চে পানি ওঠা শুরু হয়ে গেল, লঞ্চে সারেং বলে দিল যে যেখানে আছেন সে সেখানে থাকবেন, অনেক যুবক জাপ দিছে, জাপ দিয়েই বেশি মরছে পানির মধ্যে, ডেপার পানি খাইয়ে খাইয়ে মরছে। ওই যুবকটার মার কাছে ফোন দিছে, ও ছিল ইঞ্জিনের কাছে বসা, মা মা লঞ্চটা মনে হয় ডুবে যাবে, মা তুমি দোয়া কইরো, মা টেলিফোন ডাক্তার আসাদিয়া ভাঙ্গিয়া বাবা, আরে সখীপুর ফেরি ঘাটে লাভ দিয়া পানির মধ্যে নামছে রে মা, মা পানি খায়ার বলে তোমরা বলো আমার সন্তান কোথায় আছে, এ আমার যুবক বাইরে রে, নবী যে বলছে মা জান্নাত মা জাহান্নাম, বাবা জান্নাত বাবা জাহান্নাম, এমনি এমনি কয় নাই, মার কাছ থেকে আগামী কালকাই জান্নাতটা কিনে লবি, মানুষের তাই না মহিলারে উঠাইছে, আবার টেলিফোনে বাবার টেলিফোনে ফোন দিছে, আব্বা লঞ্চটা মনে আর 2 মিনিট পরে ডুবে যাবে, আব্বা লঞ্চের মধ্যে 8 সমান পানি হয়ে গেছে, মানুষ চিল্লায় শুনছো, বাবা চিল্লায় আর বাবা তুই কই, একবার কো আমি আইতাছি, বেজান্দে লঞ্চটা ডুবিয়ে গেল, 5 দিন পরে এই যুবকের লাশটা রে বাবা, সখীপুর যখন আর্মি আর র‍্যাবেরা লয়ে গেছে, 5 দিন ইঞ্জিনের মধ্যে থাইকা মরা গরুর মতো ফুলিয়ে গেছে, গন্ধে কোনো মানুষ যাইতে পারে না রে, আর এই পচা লাশটা এত দুর্গন্ধ কোনো মানুষ যাইতে পারে না, জনম দুঃখিনী মা ওই পচা লাশটার বুকে নিয়ে চিনলে নিয়ে, তোমাদের নাকি গন্ধ লাগে ঠিকই
আমার নাকে গন্ধ লাগে না রে, পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগায় আমার কান্দে, একটা শিকার দিয়া বাবা ঘরের রটটা সিরিয়া, জীবনের জন্য মা পাগল হয়ে যায়। আমি ২০ দিন পরে যখন ওয়াজে গেছি আমার শিবচরের যুবক ভাইরা, ও দত্তবাড়ার ভাইরা এখন সিল্লাবিয়ার কানবি, আমি এই মহিলার চোখ দিয়ে দেখছি। আমি যখন ফেরি ঘাটে সখীপুর লঞ্চে নামছি, যেইখানে ছেলেটার লাশ টানছিল ওই জায়গায় মা উলাঙ্গ হইয়া নাচে, এক টুকরা কাপড় ওই মহিলার শরীরে নাই। আমি জিজ্ঞেস করলাম এই মহিলাটাকে, ওয়াজ কমিটির যুবক বলে হুজুর সেই ভাইরাল রিপুনের মা, পাঁচ দিন পরে এই জায়গা দিয়ে লাশ টানছিল, আর মা এখানে লাশটার জড়াই ধরে একটা শিক্ষার মারছিল, ওই যে মা পাগল হয়ে গেছে। ওই মহিলা শুধু বলে রিপুন তুই আবার লেগে কি কাপড় কিনে আনলি, আমারে বরাবর আগে তুই কেন সাদা কাপড় পরলি, তুই কেন সাদা কাপড় পরলি, তুই কেন সাদা কাপড় পরলি। আমার শিবচরের তত্ত্ববাড়ার কলিজার ভাইরা, যাদের মা নাই বয়া বয়া কাঁদা, আগামীকালকা জাহান্নামের দরজাটা বন্ধ, জান্নাতের দরজাটা খোলা হয়ে যাবে বাবা। আমি ও কান্দাছি আমার মায়ের জন্য, আল্লাহ আমার মায়ের কবরটা জীবনের জন্য জাহান্নামের দরজাটা বন্ধ করে দিয়া, এই সুন্নু মিয়ার মা বাবার কবরটা জীবনের জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়া। আল্লাহ আমার বাজানটা বইয়া বইয়া কান্দে, আল্লাহ আমার বাজানদের চোখের পানির দাম নাই আল্লাহ, আল্লাহ জীবনে ওয়াজ এইভাবে কোনোদিন কান্দে নাই আল্লাহ, আল্লাহ দেখো না এইবার তোমার একটা বান্দব মনে করে ডাক দেবে আল্লাহ, মারে ডাক দিলে যদি মা শোনে রাইতে ১১টার সময়, আল্লাহ তোমার এখন ডাক দিবে, আল্লাহ ৯:৩০ স্টেজে উঠছি, আল্লাহ এখন তোমার একটা ডাক দিবে, হাত উঁচা করে আসামির মতো মা বাবার পক্ষে তওবার নিয়ত করে যুবক হাত উঁচা করে আল্লাহর রাসূলের একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, শিবচরের জমিনে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চোখের পানি দিয়ে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ এদের চোখের পানি কবুল করে নাও, এদের বাবা মাকে মাফ করে দাও, আল্লাহ যুবক গুলো বইয়া বইয়া কান্দে, হয়তো ওদের মা নাই, মা আছে কারো বাবা আছে, এই যুবক গুলাকে পাঁচ সপ্তাহ নামাজি বানাই দাও আল্লাহ, আল্লাহ এদেরকে তুমি মনি বানাই দাও আল্লাহ, আল্লাহ এদেরকে মা বাবার কাছ থেকে ক্ষমা চাইয়া জান্নাত কামাই করার তৌফিক দান করো। এই যুবক তোর পাও দূরে ধরছে, আগামীকালকে যদি তোর রোজা কবুল করাইতে চাস ৩০টা, ৩০টা যদি তারাবি কবুল করাইতে চাস, আমি ৩০টা সেকেন্ড টাইম দিব। যে যুবকদের বাবাই মাঠের মধ্যে আছে, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া তো, কার কার বাবাই মাঠে আছে ওয়াজের মাঠে দাঁড়া, কার কার বাবাই ওয়াজের মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই ওয়াজের মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই ওয়াজের মাঠে আছে দাঁড়া, যুবক তোর পাও দর্শী দাঁড়া, কার কার বাবাই ওয়াজের মাঠের মধ্যে বসে আছে দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়া, হাসবি না তুই শুধু এখন কান্দবি, কাদের বাবাই ওয়াজের মাঠে আছে দাঁড়া, দাঁড়া দাঁড়া কপাল পোড়া দাঁড়া, তোর রোজা নামাজ আজ থেকে কবুল হয়ে যাবে। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, আপনার ছেলের এখন অলি বানাই দিবেন, আপনার ছেলের এখন বাইজে দোস্তামি বানাই দিবেন, এই মহিলা মায়েরা আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার মা, এ যুবতি তোমার মাকে নিয়ে দাঁড়াও তো মহিলা প্যান্ডেলে, এ যুবক আমি বলার সাথে একটা দৌড় দিবি লাভ দিয়ে, বাপরে বুকের মধ্যে একটা শিক্ষার মারে কাইন্দে দিবি, তোর বাপ যদি এখন মাফ করে দেয় তুই জান্নাত, তোর রোজা আগামীকালকে দেখ কবুল হবে, দে দর্দ দর্দ যুবক, দর্দ 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 যুবক, দর্দ বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকে একটা দর্দে, একটা দর্দে যুবক বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকে, দর্দে যুবক দর্দে, দর্দে যুবক দর্দে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, যুবতী বোন তোমার মা থাকলে মায়েরে বুকি নিয়ে কাঁদতে থাকা, এই দেখো ছোট্ট একটা তালবিয়ানি বাবার বুকের মধ্যে পাথর মতো ঝুলিয়ে কাঁদে, আল্লাহ ওই দেখো মাঝখানে বাবার চাদরের মধ্যে নিয়ে কাঁদে,
যারা কান্দে এদের ওলি বানায় দাও না গো আল্লাহ, এই শিবচরের জমিনে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। তোমার কি মায়া লাগে না? মহিলা প্যান্ডেলে আমার কোন মাতার মাকে বুকে নিয়ে কান্দে আমি জানি না, যারাই মারে মুখে নিয়ে কান্দে তাদেরকে মাফ করে দাও। যারা বাবার কাছে মাফ চাইছেন তাদের রোজা আগামীকালকে থেকে স্টার্ট। যারা বাবার কাছে মাফ চাও নাই এখন সময় আছে, আগামীকালকে রোজা সেহরি খাওয়ার আগে বাবার হাতটা ধরে মাফ চেয়ে দিও। আমি কসম করে বললাম যুবক, বাবার কাছে মাফ না চাইয়া মার কাছে মাফ না চাইয়া সেহেরি খাইস না, কোনো লাভ নাই। কত অত ইমাম সাহেবের কাছে দিয়ে নেবি। যদি এখন আপনি বলেন যে আদি বাবা আমার তো বাবা নাই আমি কি করব, আমার তো মা নাই আমি কি করব, আপনার একটা সুবর্ণ সুযোগ আছে বাবা, সুবর্ণ সুযোগ আছে কি জানেন, আপনি আগামীকালকে বাবার কবরের কাছে দাঁড়ায় ওই যে দেখো এখন টাইম আছে পাগলের মতো দৌড়ে দেখ বাইকনাটারে বুকি নিয়ে কেমনে কান্দে দেখ। এই ছেলেটা আমার অনেক খেদমত করছে, দরকার মারহাবা পাগলের মতো দৌড়ে সুন্নির পোলাটা কই দেখো তো আপনার মনে কি সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হইব? তাহলে দোয়া কবুল হওয়ার নিয়ত করে বলছি, জীবনে একটা রোজা কেউ ছেড়ে দিবে না। অনেক আদরের পোলা দেখো কেমনে বাবায় বুকে নিয়ে কাম দেবো, আর জীবনের সব অন্যায় আল্লাহকে মাফ করে দিবে। ও কাজে ব্যস্ত ছিল আসতে পারে নাই, ওর বাবা যদি কবরে যায় ওকে দিয়েও যেন আল্লাহ এরকম ওয়াজটা চালায়, যে জায়গায় আমার দ্বারা চোখের পানি পড়ে সে জায়গা যেন আর কোনোদিন গান না হয়। তাহলে পাঁচ অক্ত নামাজ পড়বেন তো আপনারা সবাই, কে কে পড়বেন দেখ আল্লাহকে হাত করে দেখান তো, নামান হাত। 30টা রোজা রাখবেন আগামীকালকে, রাজি আছেন? 30 দিন তারাবি পড়বেন, একটা দিনও তারাবি মিস করবেন না। খালি তারাবি না পড়লে খালি রোজা রাখলে ওই রোজার কোনো দাম নাই 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 নাই। এক মাসে সওয়াব গোলা বাইন্ধা তুইয়া দিবেন, 11 মাস খরচ করবেন। আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমার মেয়ে বড় মেয়ে জয়নাব, এবং জয়নাব আমার নবী সবচেয়ে বেশি দোয়া পাইছে। এখন দিনটা নরম করবেন, কেমনে বেশি দোয়া পাইলো দেখেন। এই জয়নাব আমার নবীর নামাজ পড়ার সময় গারে থাকত, আমার নবী যখন রুকুতে যাবে এদিক তাকান এই বাম হাত দিয়ে যায় না এইভাবে কোলে করে নেবে এইভাবে রুকুতে যাইত। আমার নবী যখন জয়নাবের এক হাত দিয়ে নামাই দিতেন আর কান্না শুরু করে দিত, তখন আমার নবী এক হাত দিয়ে বুকের সাথে এইভাবে লাগাইয়া এরপরে সেজদা দিত। কই জানাবে জানাবে লোকটার দিনটা একবারে পরিষ্কার, যদিও মূর্খ মানুষ দিনটা অনেক নরম। পৃথিবীতে দেখবেন অনেক বড় বড় ওলি আছে তারা কিন্তু শিক্ষিত ছিল না, তারা শুধু মায়ের দোয়ায় ডাইরেক্ট ওলি হয়ে গেছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। পৃথিবীর ভিতরে কয়েকজন ওলি তারা ছিল জানোয়ারের চাইতে খারাপ, জানোয়ারের চাইতে খারাপ ছিল তাদের জিন্দেগী,
আপনার আমার কিসের জিন্দেগি মিয়া, জানোয়ারের সাথে খারাপ ছিল জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদিকে গাছে সালাম দিত, মাছে সালাম দিত, নদী পার হয়ে যাইত, মনে হইত রাস্তা পানি। এত বড় বুজুর্গ ছিল জুনায়েদ, হালাকি জুনায়েদের জিন্দেগি আপনারা খুলে দেখেন, জুনায়েদ বাগদাদির মতো জালিম, জুনায়েদ বাগদাদির মতো জানোয়ার ইরাকের জমিনের একটাও ছিল না। একমাত্র মায়ের দয়া হয়ে গেছে, আলেমকে ভালোবেসে হয়ে গেছে। যদি কান কেমনে জুনায়েদ বাগদাদি ছিল কুস্তিবিদ, অনেক বড় কুস্তিবিদ ছিল, অনেক বড় কুস্তিবিদ। জুনায়েদের পিঠকে জমিনে ঠেকাবার মতো কোন ম্যান ওই জামানায় ছিল না। জুনায়েদকে ল্যাং মাইরে জমিনে ফেলাবে, ঘুষি দিয়ে জমিনে ফেলবে, কুস্তি লাগিয়া মারামারি করে জুনায়েদকে কেউ ঠকাবে পৃথিবীতে কেউ ছিল না। এই জুনায়েদ বাগদাদি একদিন শুনতাছে সৌদি আরব থেকে একদম পাগল আসছে, আমার সাথে কুস্তি লাগবে 10ই মুহররম সালমান পার্কে কুস্তি হবে, আমার সাথে কুস্তির প্রার্থী আসছে, তার পুরো গায়ের মধ্যে 40 কেজি গোস্ত নাই। জুনায়েদ বাগদাদি তার চেহারা দেখে কয়, ভাই তোমার লাশটা পাঠাবার দায়িত্ব তো নিতে হবে, তোমার ঠিকানাটা দাও, লাশটা কোন দেশে পাঠাবো। এখানে তো প্রায় 300 লোক আমার সাথে কুস্তি লাগাবার জন্য আসছে, তুমি তো আমার লাগে কুস্তি লাগতে আসছো, ফর্ম জমা দিছো, তুমি কি জানো আমার একটা ঘুষির ওজন 8.5 মন। আমি 8.5 মন ওয়াল ঘুষি দিলে যেই পাথর দিয়ে ভাঙে, আমি জনের ঘুষি দিলে ওই ওই ওয়াল ভাঙে। অতএব তোমার লাশটা পাঠাবার জন্য তো জায়গা লাগবে, তুমি কয়ে যাও তোমার দেশ কই। জুনায়েদ বাগদাদি বলে, তোমারে কোথায় পাঠাবো লাশটা? জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি বলে, আমার লাশ তোমার পাঠাইতে হবে না, আল্লাহই পাঠাবে। জুনায়েদ ক্ষমতার বাহাদুরি দেখাইও না, সব ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। কে কে বাজান, কে কে কে? আমি মোংলা বংশের পোলা, আমি শেখ বংশের পোলা, আমি অমক টাকার মালিক, তমক টাকার মালিক, আমি এই কয়টা বাড়ির মালিক, আমি শেখ হাসিনার কাছের লোক, খালেদা জিয়ার কাছের লোক, লিটন চৌধুরী একবারে ভাতিজা, ভাইয়ের বেটা, সাতার মাতা। কথা বলেন না কেন? এই শক্তি তোমার কোনোদিনও থাকবে না, এমন একদিন আসবে তোমার দল পল্টে খেলে শক্তি থাকবে না। এই লাশটা কবরে চলে গেলে তোমার সাইরেনের দাম নাই, কুত্তার দাম আছে, তোমার দাম নাই। যখন জুনায়েদ বাগদাদি বলছে তোমার লাশটা কোন ঠিকানায় পাঠাবো, ঠিকানাটা দাও, জুনায়েদ বাগদাদিকে বলে ঠিকানা তোমার কাছে নিতে হবে না, দিতে হবে না, ঠিকানা আমার আল্লাহ পৌঁছে দিবে। জুনায়েদ বাগদাদি বলে, তাহলে তুমি আমার সাথে কুস্তি লাগবা? কয় হ্যাঁ। কুস্তির মাঠে দুইজন ফেস টু ফেস দাঁড়ায় আছে, এখন দিলটা নরম করবেন। যখন কুস্তির মাঠে দুইজন দাঁড়ায় আছে বাবা, এবার উত্তর দিতেছে জুনায়েদ রে, তুমি না একটু আগে জিজ্ঞেস করছিলে তোমার লাশটাকে পাঠাবো, ঠিকানাটা দাও, এখন আমার ঠিকানা অ্যাড্রেসটা নাও রে জুনাই। আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, আমার নামের লাশটি একটা শখ, একটা পদবি আছে, আমি কিন্তু কুরাইশ বংশের মানুষ, আমি নবী বংশের মানুষ। পাতলা মানুষ হয়ে, কমজোর মানুষ হয়ে তোমার বিরুদ্ধে আসছি, আমি একজন অসহায় গরিব মানুষ, আমি দেখছি তোমার সাথে যদি কুস্তিতে জিততে পারি 1000 টাকা আমি পাবো, আমি 5 বছর আমার 5টা ছেলে মেয়ে নিয়ে আরামে থাকতে পারবো। জুনাইদ 1000 টাকা মানে এই জামানার বাবা 200 কোটি টাকা। আমি আমার ছেলে মেয়ে নিয়ে আরামে থাকতে পারবো, ও সোনাই স্বর্ণের 1000 টাকা তুমি আমারে জিতাই দিবা। জুনায়েদ বলে, বেটা পাগল নি, তোরে আমি জিতাই দেব কেন? বলে, জিতাইবা একটা কারণে, আমি হলাম আমার নবীর বংশের মানুষ, আমি হলাম একজন আলেম, মান আকরামা আলেমান কা আন্নামা আকরামানি,
মান আহাব্বা আলিমান কাআন্নামা আহাব্বানি, যে ব্যক্তি আলেমকে সম্মান করলো, যে ব্যক্তি আলেমকে ভালোবাসলো, যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো। আল্লাহু আকবার করে বলো। জুনাইদ বাগদাদের দিলটা নরম হয়ে গেল। জীবনে তো বারবারই আমি জিতে গেলাম, এবার একটু হাইরা যাই, একজন আলেম না জিতাই দেয়। এই কথাটা আমার আল্লাহর ভালো লেগে গেছে, একজন আলেম না জিতাই দেয়। 1000 টাকা খুব দরকার। হ্যাঁ, তুমি তোমার এমনি ফেলতে পারবো না, আমি অভিনয় করে পড়ে যাবো, তোমার 1000 টাকা জিতাই দেবো। এই যাবে আমি তোমার জিতাই দেবো, তার কারণ আছে, আমার মা গত 1 সপ্তাহ আগে বলছিল, জুনাইদ রে এই ক্ষমতা চিরদিন থাকবে না, তুই যে কুস্তির মাঠে এরকম জানোয়ারের মতো মানুষকে আসার মানুষ মাইরা মাইরা ভুষ করে ফেলার মার্ডার করে ফেলার, জুনাইদ রে সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ, আমি দোয়া করছি জুনাইদ তুই একদিন জগৎ বিশ্ববিখ্যাত অলি হবি। হয়তো আমার মার দোয়া কবুল হয়ে গেছে। যাও তুমি জিতে যাও, আমি ঠকবো। এবার কানবে জুনাইদ বাগদাদের জীবনে দেখবেন বানানো কথা আমি বলি না। জুনাইদ বাগদাদি বলেন, তোমারে আমি জিতাই দিলাম, এই হাজার হাজার মানুষ গ্যালারির মধ্যে যারা কুস্তি দেখতেছে এরা তো আমার প্রবঞ্চনা দেবে, ইরাকের সরকার আমাকে এতদিন বাড়ি ঘর ফিরি দিছে, খাবার দাবার ফিরি দিছে, সব কিছু ফিরি দিছে, আজ থেকে সব তুলে নিয়ে যাবে, আমার কোনো কিছু থাকবে না। আমি কি নিয়ে থাকবো তাই বলে, তখন জাবের ইবনে আব্দুল্লাহ বলে, তুমি আমার নবীর নিয়ে থাকবে। নবীর নিয়ে থাকবো মানে কেমনে? আমি তোমার হাতের মধ্যে লিখে দিয়ে গেলাম, আমার নবী আজকে রাত্রেই তোমার সাথে দেখা করবে। যদি নবীর যারা স্বপ্নে দেখতে চান বাবা, রমজান মাসে দেখতে পারবেন। নবীর দেখার শ্রেষ্ঠ আমল হলো রমজান মাস। এই যে সামনে রমজানটা আসতেছে, এখন দিলটা নরম করবেন, চোখের পানি ফেলবেন, এই চোখ দিয়ে আমার নবীর দেখতে পারবেন।